아, 도라키 고치스 데카네. 아, 나, 암툴루리, 암툴루리. 기, 아미도 바이테 군지 동네 가네 보소서, 이거나, 갈라코츠. 어? 나, 그건 암마가 하베나. 암마가 비가라베, 저 아이 바자르 기술룸. 바야테가 마츠 파치니지. 아, 모로라 마치니지. 모로라 마치 다 레시피 구르보. 저, 예, 란나 구르보. 에 보소서 하베나. 어? 저러. 두 눈에 두 카메라 돌아대비, 아미 라나라 꼬르보. 나라지게 내이 출래 가자 다다. 저. 문누라. 앞으로 이 비디오를 대해 아마께 코멘트 করে জানাবেন এটা কি গাছ এটা কি গাছ আমাকে জানাবেন ফলো হয়েছে দেখুন কিছু ফল আবার পাকতে আরম্ভ করে দিয়েছে পেকে গেছে পেকে গিয়ে কালো হয়ে গেছে নমস্কার বন্ধুরা মিলন কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত দেখতে পেয়েছেন আমার হাতে আছে বড় বড় সাইজ মৌরলা মাছ এই মৌরলা মাছ দিয়ে আমি করব একটা ট্র্যাডিশনাল রেসিপি গ্রামীণ ট্র্যাডিশনাল রেসিপি এই মৌরলা মাছের বাটি চচ্চড়ি তো বন্ধুরা আমি কীভাবে দেখ করি এই ভিডিওটা বা এই রেসিপিটা আপনারা দেখতে থাকুন ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তো প্রথমেই এই মাছগুলোকে আপনাদের দিদিভাই কেটে দেবে আর আমি এর রেসিপির জন্য যে সবজিগুলো লাগবে সেগুলোকে আমি এক সাইডে কেটে নিচ্ছি মৌরলা মাছগুলো কেটে পরিষ্কার করে দিচ্ছে আপনাদের দিদিভাই আর আমি অন্যদিকে এই রেসিপির জন্য আমি ধনে পাতা নিয়েছি অল্প সেই ধনে পাতা টমেটো আলু কাঁচা লঙ্কা এগুলোকে আমি কেটে নেবো আমরা মাছগুলোকে ঠিক এইভাবে পরিষ্কার করে বেছে নিচ্ছি একদিকে আদা রসুন ছাড়ানো কাজ চলছে আমাদের জয় আর ছোটবাবু রসুন ছাড়াচ্ছে সিলের ওপরেতেই এদিকে আমার টমেটো ধনে পাতা কুচি হয়ে গেছে এখন আলুটা কাটতে বাকি আছে আলুটা আমি কেটে নিই তারপর আবার ফিরে আসছি আমরা এই রেসিপির জন্য একটা আলুকে এইভাবে সরু সরু করে কুঁচো কুঁচো করে কেটে নিচ্ছি বন্ধুরা আমার মাছ ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে এবার আমি এই মাছেতে এক এক করে বিভিন্ন উপাদান দিয়ে দিচ্ছি আপনারা দেখতে থাকুন এতে দিয়ে দিচ্ছি প্রথমে লবণ স্বাদমতো লবণ এতে দিয়ে দেবো হলুদ হাফ চামচের মতো হলুদ এতে দিয়ে দিচ্ছি আমি লঙ্কার গুঁড়ি আমি ঝালটা আপনার আমার মতো দিচ্ছি এটা ঝালটা আপনারা আপনাদের মতো দেবেন পরিমাণটা দেবেন দিয়ে দিচ্ছে তো সামান্য জিরে গুঁড়ি সামান্য ধনে গুঁড়ি আর ওতে দিয়ে দেবো আমি আদা রসুন বাটা হাফ চামচ করে দিয়ে দিচ্ছি এতে আমি দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি ওতে আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো ওতে একটা দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো ওতে ধনে পাতা কুচি দিয়ে দেবো ওতে টমেটো কুচি একটা টমেটোকে ছোটো ছোটো কুচি করে নিয়েছি দিয়ে দেবো ওতে একটা আলুকে মাঝারি সাইজ আলুকে আমি এরকম ছোটো ছোটো কুঁচো কুঁচো করে নিয়েছি এটাকে আমি দিয়ে দেবো আর দিয়ে দেবো আমি পেঁয়াজ কুঁচি একটা মাঝারি সাইজ পেঁয়াজকে কুঁচো করে নিয়েছি এটা লম্বা লম্বা করে এটাকে আমি দিয়ে দেবো এবার এটাকে সমস্ত মশলাগুলো এবার মাছের সঙ্গে এইভাবে আমি লাগিয়ে নেব
কিছুটা লাগিয়ে নেব। তারপর আমি এতে অ্যাড করব সরষের তেল, এইভাবে মাছগুলোকে এই মশলার সঙ্গে আলুর সঙ্গে এইভাবে আস্তে আস্তে খুব হালকা হালকা হাত দিয়ে মেখে নিতে হবে। আমার মাখানো হয়ে গেছে সমস্ত মশলার সঙ্গে মাছগুলোকে, এখন আমি কিছুক্ষণ এইভাবে রেখে দিচ্ছি। আর ওদিকে কড়াই আমি উনান জ্বেলে নিয়েছি, কড়াইটা বসিয়ে নিচ্ছি উনানে, কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, ওতে আমি সামান্য পরিমাণে সরষের তেল দিয়ে দিচ্ছি, যেহেতু আমি সরষের তেল মাছে লাগিয়েছি তাই সামান্য পরিমাণ সরষের তেল ওতে দিয়ে দিলাম। কড়াইতে আমি যে তেল দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে, এখন আমি ওতে সামান্য পরিমাণে জিরে দিয়ে দিলাম ফোড়ন হিসাবে। এটা আপনারা মাছের সঙ্গে লাগিয়ে নিতে পারেন। আমি যেহেতু কড়াইতে তেল গরম করে এসেছি সেটা, তাই ফোড়নটা ওতে দিয়ে দিলাম। এবার আমি এক এক করে মশলা লাগানো মাছগুলোকে এইভাবে চাড়িয়ে চাড়িয়ে সমস্ত কড়ার মধ্যে দিয়ে দেব। এইভাবে মাছগুলোকে সম্পূর্ণ মশলা আলুর সঙ্গে চাড়িয়ে চাড়িয়ে আমরা দিয়ে দেব। এখন আমরা এই যে যে পাত্রে আমরা মাছটা ধুয়ে মানে মশলা লাগিয়েছিলাম ম্যারিনেট করেছিলাম সেইটা পাত্র ধুয়ে আমি সামান্য পরিমাণে জল এটা আমি দিয়ে দিলাম। এবার আমি চাপা দিয়ে দিলাম 10 মিনিটের জন্য, ঢাকা খুলে দেখে নেই বন্ধুরা। দেখুন মাছটা এইভাবে খুন্তির সাহায্যে এইভাবে আলতো করে নেড়ে দেওয়া হবে, সাইডগুলো এইভাবে আস্তে আস্তে নেড়ে দেওয়া হবে, আর এইভাবে খুন্তি ঢুকিয়ে একটু উল্টো পিঠটা দিয়ে দিতে হবে এইভাবে, একটু উল্টিয়ে দিতে হবে আলতো হাতে, যাতে মাছগুলো যেন বেশি না ভেঙে যায়। ঠিক আছে, নাও আমার এই রেসিপি হয়ে গেছে বন্ধুরা। আমি এবার একটা পাত্রে নামিয়ে নিচ্ছি, দেখুন বন্ধুরা আমার এই রেসিপি মোরলা মাছের বাটি চচ্চড়ি সম্পূর্ণ গ্রামীণ পদ্ধতিতে আমি তৈরি করলাম। দেখলেন আপনারা আমি কী পদ্ধতিতে করলাম, এইভাবে আপনারা করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। যদি আমার এই রেসিপি আপনাদের পছন্দ হয়ে থাকে, ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেল মিলন কিচেন উইথ ভিলেজ ফুড এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে অল অপশনে অন করে দেবেন, এবং অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন বন্ধুদের মধ্যে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।